কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত এক যুবক। ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পাঠালো মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন। মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জেসরটোলা এলাকা থেকে সোমবার রাতে পুলিশ ধৃতকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, গত শনিবার রাতে এলাকার এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খুনের অভিযোগ ওঠে অঞ্চল তৃণমূল সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে। পরবর্তীতে ময়নাতদন্তের পর মৃতদেহ সাথে নিয়ে মানিকচক থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় মৃত কংগ্রেস কর্মীর পরিবার সহ কর্মী সমর্থকেরা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা। এই ঘটনায় মৃত যুবকের পরিবারের তরফে মোট 59 জনের নামে মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর থেকেই জোরালো তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। নতুন করে এলাকায় যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় তার জন্য এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এদিকে এই খুনের ঘটনার তদন্তে নেমে মানিকচকের জেসরুদ্দোলা এলাকা থেকে সোমবার রাতে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে মানিকচক থানার পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।